খবরের দিকে নজর রাখব। চাঞ্চল্যকর তথ্য, রেশন দুর্নীতি কাণ্ডে ডিস্ট্রিবিউটরদের মধ্যে অনেকে বেনামে রেশন দোকানের মালিক ছিলেন। ইতিমধ্যে এই রকম রেশন ডিস্ট্রিবিউটরদের অনুসন্ধান শুরু করেছে ইডি। নদিয়ার একজনকে চিহ্নিত করা হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখব যে রেশন দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে এসেছে। ডিস্ট্রিবিউটরদের মধ্যে অনেকেই বেনামে রেশন দোকানের মালিক ছিলেন। ইতিমধ্যে এই রকম রেশন ডিস্ট্রিবিউটরদের অনুসন্ধান শুরু করেছে ইডি এবং নদিয়ার একজনকে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে, রেশন দুর্নীতিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই মুহূর্তে আরো একটি চাঞ্চল্যকর তথ্য, ডিস্ট্রিবিউটরদের মধ্যে অনেকেই বেনামে রেশন দোকানের মালিক ছিলেন। ইতিমধ্যে এই রকম একজন রেশন ডিস্ট্রিবিউটরের অনুসন্ধান পেয়েছে, চিহ্নিত করা হয়েছে নদিয়ায়। এরকমই রেশন ডিস্ট্রিবিউটরদের অনুসন্ধান শুরু করেছে ইডি। আমরা লাগাতার আপনাদের দেখিয়েছি যে রেশন দুর্নীতি কাণ্ডে একের পর এক নাম জড়িয়েছে, একের পর এক তথ্য সামনে এসেছে। এবং এই মুহূর্তে যে তথ্য সামনে রয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে, নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আমাদের প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, আরও একটা নতুন তথ্য, ডিস্ট্রিবিউটরদের বেনামে তারা এই রেশন মালিক চালাচ্ছিলেন যেমনটা জানা যাচ্ছে, তোমার কাছে কি তথ্য রয়েছে এই বিষয়ে? এই গোটা যে রেশন দুর্নীতি, সেই রেশন দুর্নীতির ক্ষেত্রে কিন্তু মিল মালিক, ডিস্ট্রিবিউশন এবং রেশনের শপকিপার, অর্থাৎ যারা দোকানের মালিকরা রয়েছেন, তাদের মধ্যে যে নেক্সাসটা সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ মিল থেকে যেটা ডিস্ট্রিবিউটরদের কাছে আসতো সেটাই কিন্তু আবার রেশন দোকানে আসতো এবং সেটাই কিন্তু বাইরে বিক্রি হতো। এবং বহু রেশন ডিস্ট্রিবিউটর তারা কিন্তু নিজেদের নামে বেনামে রেশনের দোকান খুলে রেখেছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা ইজি মনে করছে যে ডিস্ট্রিবিউটররা যেহেতু নিজেদের বেনামে রেশনের দোকান খুলছে, তাই সেই রেশনের দোকানের নামে যে মালটা অ্যালট হতো সেটাকে পুরোপুরি তারা খোলা বাজারে বিক্রি করে দিতে, এইরকম বেশ কয়েকজনকে তারা চিহ্নিত করেছেন। ইতিমধ্যেই নদিয়ার একজন ডিস্ট্রিবিউটর, তার নামে কিন্তু এইরকম রেশনের দোকান পাওয়া গেছে এবং তাকেও কিন্তু তলব করা হতে পারে এমনটাই কিন্তু খবর ইডি সূত্রে। আর কাদের কাদের এই ধরনের কানেকশন রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। অর্ণব, যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই রেশন ডিস্ট্রিবিউটরদের এরকম অনুসন্ধান শুরু করেছে ইডি, নদিয়ায় একজনকে চিহ্নিত করা হয়েছে, সেই বিষয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে? আরে নদিয়া যাকে চিহ্নিত করা হয়েছে তিনি একজন রেশন ডিস্ট্রিবিউটর, অর্থাৎ মিল এবং রেশন দোকানের মধ্যে যে ব্যক্তিটি থাকেন তিনি কিন্তু ডিস্ট্রিবিউটর। অর্থাৎ ডিস্ট্রিবিউটর যদি নিজের বেনামে রেশন দোকান খোলেন তাহলে সেক্ষেত্রে সে পুরো জিনিসটাই যদি বাইরে বিক্রি করে দেয় সেক্ষেত্রে কোনো হিসেব থাকে না। তাই নদিয়ার এই ব্যক্তি, তার নামে বেনামে রেশনের একটা দোকান পাওয়া গেছে, তাই তাকে তলব করা হতে পারে এমনটাই কিন্তু খবর এই সূত্রে। এবং তার পাশাপাশি রাজ্যের আরো বিভিন্ন জেলায় এরকম অনেক ডিস্ট্রিবিউটর রয়েছে যারা বেনামে এই রেশন দোকান খুলেছেন, তাদেরও কিন্তু খোঁজ শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পায়েল, অর্ণব তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার খবরটা আমি জানাবো যে চাঞ্চল্যকর তথ্য, রেশন দুর্নীতি কাণ্ডে ডিস্ট্রিবিউটরদের মধ্যে অনেকেই বেনামে রেশন দোকান মালিক ছিলেন। ইতিমধ্যে এরকম রেশন ডিস্ট্রিবিউটরদের অনুসন্ধান শুরু করেছে ইডি, নদিয়ার একজনকে চিহ্নিত করা হয়েছে। অর্ণব, তুমি যদি আমাদের জানাও যে এই রকম যে রেশন দোকানের মালিক ছিলেন বেনামে, কিভাবে ইডি এই তথ্য সামনে পেলো, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো যখন বিভিন্ন জায়গায় রোড হয়, অর্থাৎ বাকিপুরের যারা ক্লোজ অ্যাসোসিয়েট হয়েছিল মূলত যে রেডটা কন্ডাক্ট হয়েছিল সেখানে দেখা যায় যদি তাহলে কিন্তু নদিয়া জেলায় সব থেকে বেশি কিন্তু এই রেডের সংখ্যা ছিল। এবং তার পাশাপাশি প্রথম যখন এফআইআর করেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তার মধ্যে কিন্তু সিংহভাগ এফআইআর বেশ বড়ই তথ্য সামনে এসেছে ইডির। এইবার হয়তো আরো অনেক নাম উঠে আসবে। তোমাকে আপাতত ধন্যবাদ। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।